Hi Dibosha, I'm Ayakana. আপনি কি জানেন কি যে হবে আজকের ভিডিওতে? শেষ পর্যন্ত না দেখলে অনেক মিস করবেন। ওই হলুদ টাপলা এদিকে আয় তো। কি দিবসারে তো দেখছ তুই, দুই দুইটা মাইয়া আছে কলেজে, দুইটা মাইয়ারে উইনিয়া নিছে, ওরে একটা কঠিন শাস্তি দিতে হবো, কি কস? একদম ঠিক কইছ, আমার মনের কথা কইয়া দিছ। হাবিবারে দেখলাম আর ইটিটি ভাল লাগে, আর দিবসা বাচ্চা হাবিবারে পটায় ফেলছে, ওর একা কঠিন শাস্তি দিতে হইব। কিন্তু কেমনে কি করুম? আমার মাতে একটা বুদ্ধি আছে, এদিকে আয়, তোকে কানে কানে কই। এইবার খেলা হবে, এই পোস্টার দেখলে ডিভোশন মানিজট প্লাস্টিক হয়ে যাবো গা। ওই বেটা লজায় গা, হেনে কি ওয়াইলে সমস্যা হয়ে যাবো গা। এটা কোনো কাম করছে? আমার মানের জুতো পুরো প্লাস্টিক করে দিতেছি, এগুলো যদি মানুষ দেহে আমার কিছু থাকবো না না আর না, এইবার কিছু একটা করতে হইব। এই দিবস চলো আমরা একটু পার্কে ঘুরে আসি গা, আর আসার সময় একটা ভালো রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে আসুম নে, চলো অনেক মজা হবে। হাবিবা আমার মাথা ডানা কেমন জানি করতেছে, পেটটা মুচড়াইতেছে, তোমরা যাও আমার ভাল লাগতেছে না, অন্য কোনো দিন যামুনে। ভাবছিলাম কি আর হইতেছি কি, দুইটা গার্লফ্রেন্ড থাকলে ভাবছিলাম কতই না মজা হইব, আর এখন দেখতেছি পুরাই জীবন তেনা তেনা। বিলকিস দেখছো, দিবসা পুরা টাইট হয়ে যাইতেছে, ওরে যে চাপ আমরা দিমু ওর গার্লফ্রেন্ডের সব বাইর হইয়া যাইবো গা। না ওদের সাথে যেমনি হোক ব্রেকআপটা করে ফেলাইতে হইব, নিলে ওরা আমার জীবনটা পুরো তছনছ করে হালাইব। আচ্ছা ঠিক আছে, আপনি কি আমাকে কলেজে নিয়ে যেতে পারবেন? আরে এটা কোনো ব্যাপারই না, আপনি শুধু আমার সাথে চলেন, এই কলেজে যা যা লাগবে আমার খালি বলবেন। আর একটা কথা শুনেন, কলেজের পোলাপাইন অনেক দুষ্টু, ওদের সাথে মিশেন না, আপনি আমার সাথে থাকেন, আমি এই কলেজেই পড়ি, চলেন এখন যাই। আচ্ছা ঠিক আছে চলেন যাই। A few moments later. এই যে আমি কোথায় বসবো? এই যে সুন্দরী, আপনি আঙ্গ তিনজনে মাঝখানে আয়া বহেন, যদিও চিপা চিপি হইব আঙ্গ কোনো সমস্যা নাই, আপনি সাঙ্গ লগে বহেন। আরে না আপনি ওই জায়গায় চিপা চিপি করে বসার কোনো দরকার নাই, আপনি আমাদের এখানে আসেন, এই নুবরারে উঠাই দিব নে, আপনি আমার লগে বসেন। দেখছেন আমি আপনারা বলছিলাম না পোলাপাইনগুলো খুব দুষ্টু, আপনার কোনো টেনশন নাই, আপনি আমার সাথে এসে পিছনে বসেন, তাইলে আপনার কেউ ডিস্টার্ব করতে পারবো না। আচ্ছা আমাদের এত কথা হইলো কিন্তু এখনো আপনার নামই জানা হইলো না, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মানি। ওয়াও মানি, মানি তুমি কি হবে আমার নতুন রাজ্যের মহারানী? আপনি কি কিছু বললেন আমাকে? আরে না 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 তেমন কিছু না আর কি, আপনার নামটা অনেক কিউট আছে আপনার মতো, মানি কি সুন্দর একটা নাম। এই দিবসা এই মাইয়া কেডা? এই মাইয়া কেডা মানে ও আমাদের কলেজে নতুন জয়েন করছে, আর তুমি এইভাবে কথা বলতেছো কেন? ওর নাম মানি। ওই মানি হোক আর পানি হোক না কেন লিগা, ও তোর লগে অ্যাক্সিডেন্ট হইছে কেন এটা আগে কো। আরে কি আশ্চর্য ব্যাপার, ওইখানে বসলে আপনাদের কি আর আপনারা বলার কে? আমি কিছুই বুঝতেছি না, আপনারা এই মন খারাপ ব্যবহার করতেছেন কেন? এই দিবস তুমি এগুলো কি বলতেছো, আমরা না তোমার গার্লফ্রেন্ড, বিলকিস আর আমি মিললাম না তোমার গার্লফ্রেন্ড হইলাম। দেখছেন আমি আপনার আগেই বলছিলাম এই কলেজের প্রবলেম বেশি ভালো না। আচ্ছা আপনি কোন দিই মাইন্ডসেট তো একটা গার্লফ্রেন্ড হয়, দুইজন কি একসাথে গার্লফ্রেন্ড হইতে পারে? ওরা দুষ্টুমি করতেছে, ওদের কথায় আপনি কান দিয়েন না। দিবস হচ্ছে দিবস। এই তো
সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর গাইস আপনারা কি ফ্রি ফায়ার ডায়মন্ড ড্রপ করতে চান? আমার কাছে একজন ট্রাস্টেড পার্সন আছে অ্যান্ড আমার সে আমার এক খুব ক্লোজ এক ভাই, সে ডায়মন্ড ড্রপগুলো করে থাকে, তো তার কাছ থেকে আপনারা কম দামে ডায়মন্ড নিতে পারবেন এবং 100% ট্রাস্টেড। আপনার আইডি সেফ থাকবে এবং আপনার টাকাটাও সেফ থাকবে। তো তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিলাম, তাকে গিয়ে এখনই মেসেজ দেন যে ভাই ডায়মন্ড ড্রপ লাগবে, তার কাছ থেকে লিস্ট নিয়ে আপনারা কিন্তু ডায়মন্ড ড্রপ করতে পারবেন। অ্যান্ড সে অনেক ভালো একজন মানুষ, তো তার কাছ থেকে চাইলে ডায়মন্ড ড্রপ করতে পারেন। তো গাইস যান ওনার কাছ থেকে টপ আপ করেন আর ভিডিও একটা শেয়ার করে দিয়ে যদি ভালো লাগে অবশ্যই। তো গাইস আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।